সালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভালো আছি। আলহামদুলিল্লাহ। সবাই তো জানে নাকি আজকের ক্লাস? আসলে ক্লাসটা গতকাল ছিল, আমি নিজে আসলে রুটিন তৈরি করেছিলাম আপনাদের অগাস্টের। তো রুটিন তৈরি করার সময় আসলে ভুলে গেছি যে জুলাইয়ের ক্লাসটা এখনো ডিউ আছে, কারণ জুলাইয়ের 31 তারিখ আগের রুটিনে আমাদের এমনিতেই ক্লাস ছিল, বুঝতে পেরেছেন? তো এটা আসলে অগাস্টের কোনো ক্লাস না, এটা হচ্ছে জুলাইয়েরই ক্লাস। এই জন্য আর কি, আপনারাও তো মনে হয় জানতেন যে জুলাই মাসে আপনাদের ক্লাস আছে, আপনারাও মনে হয় তো খেয়াল করেননি। ঈদের পরে জি স্যার, আপনারা, রুটিনে ছিল। হ্যাঁ রুটিনে আছে, আপনারাও মনে হয় খেয়াল করেননি। আপনাদের কোনো ক্লাস হয়েছে না ঈদের পরে? হয়েছে তো নাকি? না স্যার, আজকে প্রথম ক্লাস। এর পরে কোনো ক্লাস হয় ও আচ্ছা আচ্ছা, এই জন্যই হয়তো আপনাদেরও অনেকেরই মনে নাই, মানে আমি নিজেই তো ওভারলুক করে গিয়েছি, আমি খেয়াল করি নাই। স্যার, খেয়াল ছিল কিন্তু নতুন রুটিন দেওয়ার কারণে হ্যাঁ, নতুন রুটিনটা কনফিউজ তো হয়ে গেছে। আসলে অগাস্টের, বুঝতে পারছেন? মানে আগস্ট মাসের জন্য, জুলাইয়ের রুটিন তো আগেই তৈরি হয়েছে, তো জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত তো একটা রুটিন আছেই, ওটা তো ইফেক্টিভ থাকবে। আর এই আগস্টের যে রুটিন সেটা দেখেন ওখানে লেখাই আছে যে উইথ ইফেক্ট ফ্রম 1 আগস্ট। হ্যাঁ, পয়লা আগস্ট থেকে এটা ইফেক্টিভ। আচ্ছা যাই হোক, আমি আপনাদের এই মাত্র কয়েকটা কোশ্চেন দিয়েছিলাম গত ক্লাসে, যে চ্যাপ্টার 3 এর জন্য 8টা কোশ্চেন। তো আমি আজকে কোশ্চেন সংখ্যা কম দিয়েছি, 3টা কোশ্চেন দিয়েছি, 2টা একটু বর্ণনামূলক। বর্ণনামূলক মানে তার মানে এই না যে আপনারা অনেক কিছু লিখবেন, আমি আপনাদের খাতা দেখার সময় ঠিক ওইভাবেই আসলে ট্রিট করি, যেভাবে আপনারা যতটুকু লিখতে পারবেন, মানে জিস্ট পার্টটা লিখতে পারবেন সেভাবে আমি ট্রিট করি। আর গত ক্লাসের খাতা দেখতে গিয়ে দেখলাম অনেকেই উল্টা পাল্টা অ্যান্সার লিখেছেন। আসলে অনলাইনে খাতা দেখা হচ্ছে তার মানে এই না যে আমরা হচ্ছে উল্টা পাল্টা মার্কিং করছি, মানে খাতা ওভারলুক করে আমরা মার্ক দিয়ে দিচ্ছি, ব্যাপারটা কিন্তু তা না, বরং আপনারা যেটা লিখছেন সেটা ভালোভাবে দেখে কিন্তু মার্কিং করা হচ্ছে। সো একটার অ্যান্সার আরেকটার ভিতরে ঢুকাই দিয়ে যেটা পারেন সেটা লিখে দিলেন, এরকম করবেন না, এতে আপনাদেরই ইমেজ নষ্ট হবে, বুঝতে পারছেন? হয়তো একটা ভালো ইমেজ ছিল এ ধরনের অ্যান্সার দেওয়ার কারণে আপনাদের জিনিসটা ভুল বুঝবে টিচাররা। আর মাত্র 70 জয়েন করেছে, আপনাদের সবাই কি জানে না? আমি তো কালকেই তো ইয়ে দিয়েছি, এটা ভিউ করেছে কতজন? এত 125 সিনই করেছে, তাহলে তো মোটামুটি সবাই 100-এর উপরে সবাই জানে জয়েন করার কথা। একটু টু শরীর ভালো না, কি হয়েছে? অনেক অসুস্থ, আমায় বলছে জানাই দিতে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অনেকেই অসুস্থ হতে পারে, কিন্তু একই সেকশনের 125 জনের মধ্যে বা 150 জনের ভিতরে নিশ্চয়ই 50% অসুস্থ না। আচ্ছা আমি লিঙ্কটা আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি, যেখানে আপনারা অ্যান্সার স্ক্রিপ্ট ইয়ে দিবেন, প্লিজ। কোশ্চেনও এখানে পাবেন, কোশ্চেনটা আমি এখনো আপলোড করি নাই। আচ্ছা আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের কি এখনো কোনো কনফিউশন আছে, আপনাদের কিভাবে আপলোড করতে হবে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি?
ওই দিনও দেখলাম অনেকেই মেইল করেছেন আমাকে। আচ্ছা ঠিক আছে, যদি না থাকে খুবই ভালো। আমি 10 মিনিট জাস্ট হচ্ছে আপনাদের ক্লাস চ্যাপ্টার 4 এর কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে আলোচনা করার কিছু নাই, ম্যাথ। সো ম্যাথ গুলো তো আসলে এখন ক্লাসে করানো সম্ভব না, ম্যাক্সিমামই ম্যাথ। দেখেন চ্যাপ্টার 4 এ আছে হচ্ছে, আর চ্যাপ্টার 4 এখানে আপনাদের বইয়ে যেটা আছে সেটা আবার সিলভার চার্জের বইয়ে কিন্তু আলাদা, মানে চ্যাপ্টার ওয়াইজ। কিন্তু আমি আপনাদের বই অনুযায়ী, যেহেতু আপনাদের এনিওয়ার সিলেবাস অনুযায়ী যে বইটা ম্যাডামদের আছে ওই বই অনুযায়ী ইয়ে করেছি। হোয়াট ইজ সিপিইউ স্কেজুলিং, ডিসক্রাইব দ্য ক্রাইটেরিয়া অফ সিপিইউ স্কেজুলিং। সিপিইউ স্কেজুলিং আপনারা সবাই জানেন, প্রায়োরিটি অনুযায়ী বা আমাদের কাজের ধরন অনুযায়ী আমরা যে সিপিইউ কাছে কাজগুলো দেই বা যেভাবে অ্যালগোরিদমের মাধ্যমে কাজগুলো সাপ্লাই দেওয়া হয় সেটার স্কেজুলিং প্রসেসটা। আর এটার কিছু ক্রাইটেরিয়া আছে 5টা 6টার মতো সিপিইউ স্কেজুলিং করার জন্য, সেই ক্রাইটেরিয়া গুলো আপনাদের মুখস্থ করতে হবে। বলছে ডিসক্রাইব উইথ এক্সাম্পল এন্ড প্র্যাকটিস ম্যাথ অফ ক্যালকুলেশন অফ অ্যাভারেজ ওয়েটিং টাইম অ্যান্ড অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। তো এখানে যে অ্যালগোরিদম গুলো দেওয়া হয়েছে সেই অ্যালগোরিদম গুলো আপনারা ডিটেলস পড়বেন। ডিটেলস পড়বেন মানে কিভাবে কাজ করে আপনাদের বইয়ে দেখবেন সুন্দর করে দেওয়া আছে, প্রত্যেকটা অ্যালগোরিদমের ম্যাথ দেওয়া আছে বইয়ে আছে, বইয়ের ম্যাথ গুলো পড়বেন তাহলে তাইলেই হবে, আলাদা ম্যাথ করার দরকার নেই। বইয়ের প্র্যাকটিসের ম্যাথটা দেওয়া আছে এবং অনুশীলনী যে ম্যাথ দেওয়া আছে আমি ক্লাস করানোর সময় এগুলো করিয়েছি। আপনারা যদি প্রবলেম হয় ভিডিও আগের ভিডিওগুলো দেখবেন। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট, যেমন আপনাদের এমন কোনো এনিওয়ের শাল খুঁজে পাবেন না যেখান থেকে প্রায় 15-20 মার্কসের কোশ্চেন এখান থেকে হয়নি। প্রায় 15-20 মার্কসের কোশ্চেন এখান থেকে, 15 মার্কস মিনিমাম 15 মার্কসের কোশ্চেন এখান থেকে পাবেন। তার মানে এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য। বলছে হোয়াট ইজ মাল্টি লেভেল কিউ স্কেজুলিং, এন্ড দেন হোয়াট ইজ মাল্টি লেভেল কিউ স্কেজুলিং, এটা আমি একটু দেখিয়ে দিই। দেখেন এই যে মাল্টি লেভেল কিউ স্কেজুলিং, এখানে একটা এক্সাম্পলও দিতে হবে, আমি এক্সাম্পলটা দিয়েই সরাসরি বুঝাই। মনে করেন আমাদের যদি রেডি কিউ যেটা আছে, আমরা আপনাদের কি মনে আছে আমরা যে রেডি কিউ বা হচ্ছে যে প্রসেস স্কেজুলিং এর জন্য আমরা যে টার্মগুলো শিখেছিলাম প্রসেসের, সেই এগুলো কি মনে আছে? যেমন এই আমি এটার কথা বলছি যে প্রসেস স্টেট গুলা মনে আছে, এই মন মনে আছে প্রসেস স্টেট গুলা? কারো মনে নাই? আজকে পরীক্ষা দিবেন তো প্রসেস স্টেট? ইয়েস স্যার মনে আছে। কি ছিল বলেন তো? রেডি কিউতে আমাদের হচ্ছে এই যে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ, এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে 3টা কিউ থাকবে। দেখেন একটা হচ্ছে কিউ নট, যে কিউ নটটা আর রাউন্ড রবিন অ্যালগোরিদম ফলো করবে। Q1 হচ্ছে আর একটা রেডি কিউ, যেটা হচ্ছে এটাও রাউন্ড রবিন অ্যালগোরিদম ফলো করবে, বাট যদি কিউ নটে কাজটা শেষ হয়, মানে এখানে রেডি কিউটা কয়েকটা থাকবে, 3টা রেডি কিউ আছে, রেডি কিউ থেকেই তো আমাদের মানে কাজটা স্টার্টিং এ যায়, তাই না? কাজটা শুরু হয়, মানে আমাদের ইনিশিয়ালি যে আমরা কাজগুলো সিপিইউ কে দিচ্ছি সেগুলো কোথায় গিয়ে জমা হয়? রেডি কিউতে জমা হয়। হ্যাঁ, তো রেডি কিউ থেকে রেডি কিউ এর যে লিস্ট আছে, আমরা 3টা লিস্ট করছি, কি
আচ্ছা আমি মিউট করে দিলাম। হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে কিউ ওয়ান একটা রেডি কিউ, যেখানে আমাদের কোন অ্যালগোরিদম কাজ করবে, রাউন্ড রবিন অ্যালগোরিদম কাজ করবে, এবং সেখানে আমাদের 8 মিনিট সেকেন্ডের একটা কোয়ান্টাম আছে, টাইম কোয়ান্টাম। ওকে, এরপর আসছে সেকেন্ড রেডি কিউ, যেটাতে আমরা বলছি যে এটাও রাউন্ড রবিন অ্যালগোরিদম কাজ করবে, বাট ইট উইল টেক 16 মিলি সেকেন্ড, দ্যাট মিন্স টুয়াইস দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান, এটা টাইম হচ্ছে আগেরটার চেয়ে দ্বিগুণ। আচ্ছা, এরপরেও যদি ওই কাজটা শেষ না হয়, মানে ফার্স্ট রেডি কিউতে যে কাজটা আমি 8 সেকেন্ড দিলাম, সে ফার্স্ট রেডি কিউ কমপ্লিট করে আসলো, এসে যখন কাজটা কমপ্লিট হচ্ছে না, তাকে আমরা সেকেন্ড রেডি কিউতে রাখছি, এবং সেখানেও সে রাউন্ড রবিন অ্যালগোরিদম ফলো করে 16 মিলি সেকেন্ড পাইলো কাজটা কমপ্লিট করার জন্য, বাট তারপরেও যদি শেষ না হয় তখন কাজটা চলে যাবে থার্ড রেডি কিউতে, যেটা কিউ টু হিসেবে আছে, সেটাকে সেখানে সে কোন অ্যালগোরিদম ফলো করে কাজ করবে, FCFS বা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এবং যতক্ষণ পর্যন্ত আনটিল ইট উইল ফিনিশ, যতক্ষণ পর্যন্ত না এটা শেষ হয়। তো দেখেন, এটা দেখেন এ নিউ জব এন্টার্স কিউ কিউ নট, মানে নতুন একটা কাজ আসছে কিউ নটে, হুইচ ইজ সার্ভস FCFS, মানে FCFSটা এখানে কেন বলছে, কারণ আমরা যে রাউন্ড রবিন যে কাজটা করাই সেটা কিন্তু FCFS এই কাজ হয়, আপনাদের মনে আছে কিনা জানি না, রাউন্ড রবিন অ্যালগোরিদম যে কাজটা করে সেটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসেই কাজ করে, কিন্তু সেখানে একটা টাইম কোয়ান্টাম দেওয়া থাকে, ধরেন 4 মিলি সেকেন্ড বা 8 মিলি সেকেন্ডের যে টাইম কোয়ান্টাম দেওয়া থাকে, সে ততটুকু কাজই ওই সময় কমপ্লিট করে, এর যদি ওই সময়ের ভিতরে কমপ্লিট না হয় সে আবার সে ওই কিউতে পিছনে চলে যায়, এরপর তারপরের যে কাজটা আছে সেটা কমপ্লিট হয়, এরপর আস্তে আস্তে সে ওইভাবে কাজগুলো কমপ্লিট হইতে থাকে রাউন্ড রবিন অ্যালগোরিদমের ইয়ে অনুযায়ী। আচ্ছা দেখেন, When it gains CPU job receives 8 milliseconds. সে যখন CPUটা পাচ্ছে, job receives 8 milliseconds, 8 milliseconds সে পাচ্ছে. If it does not finish in 8 milliseconds, যদি এটা 8 milliseconds এর ভিতরে শেষ না হয়, job is moved to Q1. এই জবটা কোথায় চলে যাচ্ছে? Q1-এ চলে যাচ্ছে, মানে আমাদের সেকেন্ড যে কিউটা তৈরি করা ছিল সেখানে চলে যাচ্ছে, কারণ কাজটা এখনো কমপ্লিট হয় নাই। এখন বলছে at Q1 job is again served FCFS and received 16 additional milliseconds, মানে কাজটা এফ Q1-এ যাচ্ছে এবং সেখানে সে কতটুকু সময় পাচ্ছে কাজটা কমপ্লিট করার জন্য, 16 মিলিসেকেন্ড। এখন এই 16 মিলিসেকেন্ডের মধ্যে যদি কাজটা কমপ্লিট না হয়, তখন সে কাজটা থার্ড রেডি কিউ বা Q2-তে চলে যাবে, এবং সেখানে সে FCFS, এখানে কোনো টাইম কোয়ান্টাম নাই, FCFS পদ্ধতিতে কাজটা শেষ হবে যতক্ষণ লাগে। এটাই হচ্ছে আমাদের এই মাল্টি লেভেল ফিডব্যাক কিউ। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আগে করিয়েছিলাম কিনা আমার মনে নাই, এই জন্য আমি এটা একটু দেখিয়ে দিলাম। তো আজকে পরীক্ষায় আপনাদের আমি এখনই পরীক্ষার ইয়েটা দিয়ে দিব, কোশ্চেন এগুলাই ছিল, দেখেন এর বাইরে আর কোনো কোশ্চেন নাই। সো কারণ আমাদের মেইন কোশ্চেন তো এই চারটা, এই চারটার অনেকগুলো ম্যাথ আছে, এগুলা এর মধ্যে যদি কোনোটাতে প্রবলেম হয়, কোনোটার ম্যাথ যদি আপনারা না বুঝেন, আমার ভিডিও তো আছে, আর ভিডিও যদি না দেখে তাও না বুঝেন, তাহলে আমাকে নক দিবেন পার্সোনালি, যে স্যার এই ম্যাথটা বুঝতেছি না, কারণ মাঝখানে 15 দিনের গ্যাপ আছে, প্রয়োজন হলে ম্যাথের উপরে একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব, সমস্যা নেই, আপনারা আমাকে জানাবেন যে স্যার ম্যাথ বুঝতেছি না বা হোয়াট এভার ইট ইজ, যেটাই হোক। তাহলে আমি আপনাদের কোশ্চেনটা আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, কোনো কারো কোনো কোশ্চেন আছে, কোনো কিছু জানার কোনো কোশ্চেন? আচ্ছা, আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনাদের আজকে লিঙ্কটা ওপেন থাকবে 1টা পর্যন্ত। হ্যাঁ, মানে এনাফ টাইম পাবেন, সমস্যা নেই। দেখেন কোশ্চেনটা আমি ওই লিংকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি কোশ্চেনটা আবার এখানে ওপেন করে দিচ্ছি। হ্যাঁ বলেন, স্ক্রিনে থাক, সরি। হ্যাঁ, স্ক্রিনে আছে, এই যে এই কোশ্চেন, 3টা কোশ্চেন দিয়েছি, আপনারা সময় নিয়ে পড়েন, সময় নিয়ে লেখেন,
এবং আস্তে ধীরে আপলোড করেন, ঠিক আছে? আর আপনাদের গ্রুপে, মানে গ্রুপে মানে চ্যাটের যে গ্রুপটা আছে, অনেকেই হয়তো ভাবছে আমি জয়েন করতে পারবো কি না, ওখানে দিয়ে দেন, তাহলে আমাদের পরীক্ষাটা একবারে শেষ হয়ে যাবে, কারণ আজকে তো 100 পার্টিসিপেন্ট এমনিতেই হয়নি। দয়া করে লিঙ্কটা কপি করে ওইখানে দিয়ে দেন, আমি আপনাদের চ্যাটের গ্রুপেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এটা কপি করে আপনাদের নিজেদের যে পার্সোনাল চ্যাট গ্রুপ আছে সেখানে দিয়ে দিন কাইন্ডলি। স্যার তিনটাতে কি ডায়াগ্রাম আঁকবো? সবগুলাতে ডায়াগ্রাম আছে, ডায়াগ্রাম একেবারে পারফেক্টলি হতে হবে এমন না, বাট ডায়াগ্রাম গুলো সহজ, মানে ডায়াগ্রাম গুলো এমন না যে অনেক জটিল, আপনি জাস্ট কলম দিয়ে আঁকলেই হবে। স্যার ডায়াগ্রাম এঁকে কি এক্সপ্লেনও করব সবগুলো? বলেন, বুঝি নাই। স্যার ডায়াগ্রাম আঁকার পরে কি সব এক্সপ্লেনও করব? এখানে তো ডায়াগ্রামের মধ্যেই আপনার লেখাগুলো আছে এক্সট্রা করে, যেমন প্রসেস স্টেট, এটা আলাদা করে এক্সপ্লেন করার কোনো দরকার নাই। মানে বাকিগুলাও
যেমন হোয়াট ইজ কনটেক্সট সুইচ, এক্সপ্লেইন উইথ ডায়াগ্রাম, এটা আলাদা করে এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার নেই। আপনি ওই কনটেক্সট সুইচ কি সেটা বলবেন এবং ওই ফিগারে আপনার এটা এমন ভাবে ফিগারটা ইয়ে করবেন যেন ওখান থেকেই বোঝা যায়, বইয়ে দেখবেন ওইভাবে দেওয়া আছে। এরপরে আরপিসি, এক্সপ্লেইন উইথ ডায়াগ্রাম, ডায়াগ্রামটা দেখবেন ওই আরপিসির ডায়াগ্রামের মধ্যেই আপনার লেখাগুলো দেওয়া আছে, একটা একটা করে লেখা। বুঝতে পারছেন আমার কথা? ইয়েস স্যার।
সবাই একটু খেয়াল করেন, হ্যালো সাদ, খালিদ, তুলিকা, আপনাদের সময় তো শেষ মনে হয় না? Yes sir. হ্যাঁ, শেষ হয়নি লেখা? না স্যার, আরেকটু আছে। হ্যাঁ, অল্প একটু আছে, সেটা শেষ করে আপনারা তাড়াতাড়ি আপলোড করে দেন। হ্যাঁ, সবাই যদি মানে এত সময় নেন তাহলে তো হবে না, আপনাদের সময় তো কম, এখনো কেউই আপলোড করেননি। তো আমি আপনাদের হচ্ছে আবার পার্টিসিপেন্টও কম দেখাচ্ছে এখন, প্রথমে তো 80 মতো ছিল, এখন 60, তার মানে অনেকে লিভ নিয়ে নিয়েছে। আমি লিঙ্কটা ওপেন রাখবো একটা পর্যন্ত, সো এর ভিতরে সবাই চেষ্টা করবেন সবাই সাবমিট করে দেওয়ার। আর আমি আবারও একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা গত ক্লাসেও আপনাদের যে অ্যানসার স্ক্রিপ্ট দেখেন, আমি বলেছিলাম যে একটু সবাই একটু দেখেন, এই দেখেন অনেক লিখেছে 30_A। আমি কিন্তু বলেছি আপনারা ফার্স্টে দিবেন সেকশন, তাহলে মানে A_30, যার রোল হচ্ছে 30 সে লিখবে A_30, যার রোল হচ্ছে B_76, এই যে B_76 সে লিখবে B_96। এত কিছু লেখার তো দরকার নেই, মানে দেখেন স্ক্যাটার্ড হয়ে আছে সব জিনিসগুলা, যদি ওইভাবে দিতেন তাহলে সিরিয়ালি থাকতো। এই দেখেন একজন লিখেছে A_07, এটা ঠিক আছে, A_08 দেখেন এগুলো সিরিয়ালি আছে, A_10, 11 এগুলো দেখেন সিরিয়ালি আছে, কারণ এরা সঠিকভাবে লিখেছে, A_12 সঠিকভাবে আছে। সো আপনারা খাতাটা এভাবে রিনেম করবেন, এই দেখেন অনেকেই সঠিকভাবে লিখেছে, তাদেরটা সিরিয়ালি আছে, ঠিক আছে। আপনারা পরীক্ষা দেন আর দ্রুত সাবমিট করে দেন, একজন তো আপলোড করে দিয়েছে দেখছি,